ময়না ব্লকে আজ গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায়, বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং নৈশনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো। গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের কক্ষগৃহে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই দুয়ারে সরকার কর্মসূচি প্রসঙ্গে গোজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা মণ্ডল কি বলল শুনব। পশ্চিমবঙ্গ সরকারের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্প গোজিনা গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আজ মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ে গ্রাম পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েতের সকল স্টাফ এবং ব্লকের আধিকারিক সহ সকল স্টাফ সকলকে নিয়ে এলাকার জনসাধারণের সহযোগিতায় আজ দুয়ারে সরকার কর্মসূচি রূপায়িত হচ্ছে। এই কর্মসূচিতে দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্প, সেই সাথে কিষাণ ক্রেডিট কার্ড, হস্তশিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, সেই সাথে আমাদের আইসিডিএস দপ্তর, স্বাস্থ্য দপ্তর রয়েছে, স্বাস্থ্যের চেক আপ হচ্ছে, প্রাণী দপ্তর রয়েছে, প্রত্যেকটা যে প্রকল্প মানুষের খুবই জনমুখী প্রকল্প এবং এই দুয়ারে সরকার প্রতি মানুষের আস্থা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দুয়ারে সরকার মানেই বিশ্বাসের জায়গা, দুয়ারে সরকার মানেই পরিষেবার জায়গা, দুয়ারে সরকার মানেই ভরসার জায়গা এবং আগামী দিনেও গোজিনা গ্রাম পঞ্চায়েত এইভাবেই বিভিন্ন যে সরকারি যে প্রকল্প এবং কর্মসূচি সকলের সহযোগিতা নিয়ে এইভাবেই আগামী দিনেও রূপায়ণ করতে বদ্ধপরিকর থাকবে। সকলকে ধন্যবাদ জানাই। আবার আগামী আজকে 25 তারিখ এবং 30 তারিখেও একটা দ্বিতীয় দফায় ক্যাম্প রয়েছে এই স্থানেই, এই মধুর কেনা প্রাথমিক বিদ্যালয়ে, এই জায়গাতেই দুয়ারে সরকার হবে। অন্যদিকে বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ময়না আদর্শ শিক্ষায়তন স্কুল গৃহে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার কর্মসূচি। নৈচানপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার অনুষ্ঠিত হয় দেউলি হাইস্কুলের কক্ষগৃহে। এখানকার দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল, স্বাস্থ্যকর্মীরা কি জানালেন শুনব। আমরা দেউলি HWC থেকে দুয়ারে সরকারে এসেছি, আজকে পরিষেবা দিচ্ছি, সুগার এবং প্রেশার চেক আপ করছি, তাদের অ্যাডভাইস দিচ্ছি কিভাবে নিয়ম মেনে তারা চলাফেরা করবে, পরে আমরা মেডিসিনটা কোন দিন দিতে পারবো আসার জন্য বলছি। এছাড়াও সাধারণ যারা এসছে জ্বর সর্দি কাশি নিয়ে তাদের কফ পরীক্ষার জন্য আমরা ময়না BPIC-তে রেফার করছি এবং হচ্ছে তাদের পেটের অসুবিধা প্রবলেম থাকলে ওষুধপত্র দিচ্ছি আর মায়েদের অ্যাডভাইস দিচ্ছি পরিবার পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা করতেছি। আমার নাম অমিতা সাউ, আমি দেউলি HWC ফার্স্ট এনএ। দুয়ারে সরকারে যাদের হচ্ছে NCD স্ক্রিনিং হচ্ছে তারা এখান থেকে টেলিমেডিসিন পরিষেবাও পাবেন, মানে যাদের সুগার প্রেশার বেশি থাকবে তারা এখানে টেলিমেডিসিনের মাধ্যমে ওষুধ পাবেন এবং ডক্টরের সাথে কথা বলতে পারবেন এবং প্রেসক্রিপশানও পাবেন। এই পরিষেবাটাও আমরা এখান থেকে দিচ্ছি। আমার নাম প্রিয়াঙ্কা ভৌমিক, আমি দেউলি HWC-র CHO। নৈচানপুর এক নম্বর অঞ্চলের প্রধান সন্দীপন জানা সর্বক্ষণ দুয়ারে সরকার ক্যাম্পে থেকে সুষ্ঠুভাবে ক্যাম্প পরিচালনা করলেন, এ প্রসঙ্গে কি জানালেন তিনি শুনব। সরকার দুয়ারে সরকার 2022 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার বাংলায় জিতে আসার পর আবার তিনার ঐকান্তিক প্রচেষ্টায় দুয়ারে সরকার আবারও শুরু হয়েছে। আমাদের দুয়ারে সরকার আজ চলছে এবং নেক্সট আমাদের 30 তারিখ 30/5/2022 আবার অনুষ্ঠিত হবে। আজকে দুয়ারে সরকারে আমরা পুরনো দিনের মতো সমস্ত ক্যাম্প রেখেছি এবং তার সাথে সাথে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং স্বাস্থ্যসাথী ক্যাম্পও চলছে এখানে। তার সাথে সাথে 100 দিনের কাজ এবং লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে কৃষক বন্ধু সমস্ত ক্যাম্প আমরা চালু করছি, প্রায় 21 খানার মতো ক্যাম্প চলছে এবং ক্যাম্পে মানুষের যথারীতি সাড়া পড়েছে এবং আগের তুলনায় একটুখানি ভিড় কম হলেও যারা আবেদন করতে পারেনি এখনও তারা আসছেন এবং আজকের ডেটটা যারা মিস করেছেন আগামী 30 তারিখ
30 মে আবার উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। এবং আমাদের এখান থেকে সমস্ত রকমের পরিষেবা দেওয়া হচ্ছে, কোনো পরিষেবা এখনো পর্যন্ত খামতি হয়নি। তো আমরা আগামী দিনেও আশা করব সমস্ত রকমের পরিষেবা যাতে মানুষ পেতে পারে, সেটার জন্য আমরা বদ্ধপরিকর থাকি। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।